হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার গেম প্লে ভিডিও অফ মাইনক্রাফট। তো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি গেছিলাম নেদার ওয়ার্ল্ডে, আর ওখানে গিয়ে আবার মরে যাই আমি। কী হচ্ছে আমার সঙ্গে? যতবার নেদার ওয়ার্ল্ডে যাচ্ছি আমি ততবারই মরে যাচ্ছি। তো আজকে আমি যাবো ভিলেজারদের ধরে আনতে, আর ভিলেজার ধরে আনি আমি একটা বাড়ি একটা জায়গায় ডাকবো, সেটা আমি বানিয়েছি, তোর দেখাবো। নিচে যাই, নিচে গিয়ে দেখাবো। এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ, এই বিড়ালটা আমার এই ভেতরে চলে এসেছিলো একবার, দিয়ে ওকে আমি এখানে পুষে রেখেছি। এই যে বসে আছে এখন। আমাদের এই পেটগুলোর নাম দিতে হবে, তার জন্য নেমটা আছে আমার কাছে, পরে দেবো নাম। আর এই দেখতে পাচ্ছ, এই এখানে আমরা নামবো ভিলেজারদের এনে। এখানে আমি কিছু গোলেম তৈরি করেছি, আয়রন গোলেম, পামকিন আর আয়রন ব্লক দিয়ে। দেখতে পাচ্ছ তিনটে গোলেম আছে, একটা দুটো তিনটে, তিনটে গোলেম এখানেই করছে। কী করছো, গল্প করছো এখানে? বাহ, গল্প করো, ঠিক আছে ঠিক আছে। চলো ভেতরে গিয়ে দেখাই। ভেতরে দেখতে পাচ্ছ অনেক বেড আছে, প্রচুর বেড আছে এখানে। আর ওপরে একটা, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক বেড আছে, প্রচুর বেড আছে এখানে। তো এখানে ভিলেজাররা থাকবে, আর ভিলেজারগুলোকে আমরা ধরে আনবো ওই ভিলেজ থেকে। সামনে ভিলেজ থেকে দেখতে পাচ্ছ, ধরে আনবো ওই ভিলেজ থেকে। তো ভিলেজার ধরে আনার জন্য আমাদের প্রথমে একটা বোট তৈরি করতে হবে, কারণ এমনিতে ওরা আসবে না, লিডে লিডে করে আসে না ওরা। প্রথমে আমাদের একটা বোট লাগবে, বোট তৈরি করব। বোট বানাতে হয় কী দিয়ে? ওক বোট, ওক বোট নাই আমার, জঙ্গল বোট নাই, ডার্ক ওক বোট হবে। হ্যাঁ, তো বোট বানিয়ে নিয়েছি, এরপর যাবো ভিলেজারদের ধরতে। কিন্তু ভিলেজে ধরতে যাওয়ার আগে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি আমার লাইব্রেরিটা আজকে বানাবো। লাইব্রেরি বানানোর জন্য আমার প্রচুর সুগার কেন চাই, সুগার কেন আছে আমার টেস্টে, অনেক সুগার কেন আছে, আরও সুগার কেন এখানে আছে, সবগুলো নেবো সুগার কেনগুলো। তারপর লাইব্রেরিটা বানাবো আজকে, আজকে অনেক কাজ আছে। আজকে ভিলেজার ধরে ধরে আনবো, আর লাইব্রেরিটাও তৈরি করবো ভাবছি। এনচান্টিং টেবিল সব বানাতে হবে, এখনও কিছুই করিনি আমরা এইসব। এনচান্ট দেওয়ার আমরা টুল, আমাদের যত অস্ত্র বস্ত্র আছে, যত আর্মার আছে, সব এনচান্ট করতে পারবো ওগুলো দিয়ে। দেখো মজা হবে, নতুন নতুন জিনিস হবে অনেক কিছু। এগুলো বাকিগুলো আমি এখানে লাগিয়ে দিলাম, এগুলো আবার বড়ো হবে, তখন পাগর নেবো। সুগারকেন দিয়ে আমরা পেপার বানাবো, তারপর সেই পেপার আর লিড দিয়ে আমরা বানাবো বই, আর তারপর বই আর কাঠ দিয়ে আমরা বানাবো বুক সেলফ। তারপর আমাদের লাইব্রেরি হবে কমপ্লিট, দিয়ে সেই লাইব্রেরির মিডিলে আমরা লাগবো আমাদের এনচান্টিং টেবিল। তারপর আমরা নিজেদের টুল ফুল সব এনচান্ট করবো, মজা হবে দেখতে পাচ্ছ। এগুলো পরে বড়ো হবে, এখানে আরও পড়ে আছে, এগুলো নিয়ে নিই। আমাদের 56টা হয়ে গেছে, 56টা, এই টর্চ আছে একটা, টর্চটা কোথায় লাগাবো? টর্চটা কোথায় ছিল কী জানি, টর্চটা আমি এখানে লাগিয়ে দিই, এখানে থাক। চলো ওর যাওয়া যাক। তারপর এই সুগার কেনগুলো দিয়ে আমি পেপার বানাবো, তারপর পেপার আর লেদার দিয়ে আমি বানাবো বই, আর বই দিয়ে তারপর আমরা বানাবো বুক শেলফ। এখানে আরও সুগার কেন আছে, এই দেখতে পাচ্ছ অনেক সুগার কেন আছে আমার কাছে। তারপর যে শিয়ারগুলো দেখতে পাচ্ছ, এই শিয়ারগুলো দিয়ে আমি উল কেটেছিলাম ভেড়াগুলোর কাছ থেকে, তারপর আমি বেড বানিয়েছি অনেক। তারপর আমরা বানাবো পেপার, পেপার কই, পেপার থাকবে, খুঁজতে হবে পেপার, কোথায় পেপার কোথায়? এটা কি আইটেম ফ্রেম? আইটেম ফ্রেম বানাতে পারবো আমরা স্টিক আর লেদার দিয়ে, ওটা এখন কোনো কাজের নেই, তাহলে পরে বানাবো ওটা। আর তারপর আমরা ভিউইং স্ট্যান্ডও বানাতে পারবো বেস ডট দিয়ে, যে দেখতে পাচ্ছ পেপার, পেপার বানাবো এরপর, প্রচুর পেপার চাই আমার, সব পেপার বানিয়ে দেবো, অনেক পেপার চাই। আর তারপর পেপার আর লেদার দিয়ে আমরা বানাবো বই, আর তারপর বই থেকে আমরা বানাবো বুক শেলফ, আরও পেপার বানাতে পারবো, সব পেপার বানিয়ে নিলাম ব্যাস। তো আমার কাছে আর সুগার কেন নেই, সুগার কেন শেষ। এই তো আচ্ছা নতুন রেসিপি খুলে গেছে, এবার আমরা বানাতে পারবো বই। বই বানানোর জন্য আমাদের লেদার চাই, লেদার আমার আছে আছে অনেক। এই যে লেদার, 48টা লেদার আছে, এগুলো সব গরু মেরে লেদার পেয়েছি। বই বানাবো এরপর, তাই বই কই, এই যে বই দেখতে পাচ্ছ, তিনটে পেপার আর একটা লেদার চাই। বাহ, চলো বই বানিয়ে নিই, আগে এগুলো এখানে রেখে দিই, এবার বই বানাবো, অনেক বই লাগবে, 48টা বই বানিয়ে নেবো।
48 লিটার আছে, 48টা বই হয়ে যাবে, 40টা হয়েছে, আরও হয়ে যাবে, এই যা 48টা বই হয়ে গেছে। আর আরও কিছু লেদার লাগবে, তাহলে আমি এই যে এবার দেখতে পাচ্ছ লেকচার বানাতে পারবো আর বুক সেল বানাতে পারবো। তো আমি কিছু গরু মেরে আগে কিছু গরু মারবো। দেখতে পাচ্ছ এইদিকে রাস্তা এখন ব্লক হয়ে গেছে, কারণ আমি এইটা ঘিরেছি গোটা ফেন্স দিয়ে, এই যে ফেন্সগুলো দিয়ে ঘিরেছি। তো আমরা যাবো এইদিকে একটা নতুন রাস্তা আছে, এইদিক দিয়ে আমরা যাবো, এইদিক দিয়ে গিয়ে এইদিকে ব্যাস। এ আমাদের গরুর ফার্ম, চল। বাপরে প্রচুর গরু আছে তো, এই বেরোবি না বেরোবি না বেরোবি না, এরে বাপরে বেরিয়ে যাচ্ছে তো, বেরোবি না, কেউ বেরোবি না, বেরোলেই মারবো। মার খেয়েছো? হ্যাঁ মার খেয়েছো অবশ্য। না দুটো লেদার সবে, দুটো লেদার, আরো লেদার কই, লেদার দেয়, লেদার চাই আমার, লেদার দে, লেদার দে, লেদার, 7টা লেদার আমার কাছে। স্টিক হয়ে গেছে অনেক, র স্টিক হয়ে গেছে, তো 10টা লেদার হয়ে গেছে। তো আর আর লজলে লেদার এখন দরকার নেই, কারণ আমার কাছে 24টা পেপার আছে। 24টা পেপার থেকে আমি মনে হয় 8টা বই তৈরি হবে আমার। এই যে 12টা লেদার হয়ে গেছে, ব্যাস এতেই হয়ে যাবে। খাবার খেয়ে নিই একটু। তো দেখতে পাচ্ছি ভেড়ার ভেড়ার পপুলেশন অনেক বেড়ে গেছে আমার, এই যে। আর গরুও আছে অনেক, কিট লাগিয়ে দিয়েছে। চলো আরও কিছু বই বানাবো, তারপর আমরা বানাবো বুক শেলফ। আর বুক শেলফগুলো আমি ওপরে গিয়ে রাখবো, কারণ আমার লাইব্রেরিটা ওপরে হবে। 8টা ডিম আছে আমার কাছে, এই ডিমগুলো আমি এখানেই ভেতরে ছুঁড়ে ফেলবো, ছুঁড়ে ফেলে আরও মুরগি বেরোবে এখান থেকে। কোথায় মুরগি বেরোয়? এই জায়গায় একটা বাচ্চা মুরগি হয়েছে ছোটো বড়, আরে বাস অনেক মুরগি হয়েছে। চলে ওপর ভেতরে যাবো, দিয়ে আমরা বানাবো বুক শেলফ, কিন্তু আরও কিছু বই বানিয়ে নেবো। আরও আরও বই বানানো হবে আমার। কোথায় বই? কই বই? কোথায়? এই তো বই। এখানে আমি অ্যানভিল বানাইনি এখনো, অ্যানভিল বানাতে পারবো আমরা, আয়রন ব্লক চাই সেই জন্য। তাহলে বই বানিয়ে নিই আমি, কারণ বইটা মেন। 8টা বই বানানো হবে, 8টা বই বানিয়ে নিয়েছি আমি। আর পেপার নাই তাই আর বইও বানানো হবে না। তো আমি বাকি লেদারগুলো এখানে রেখে দেবো, এই যে লেদার রেখে দিয়েছি। 56টা বই আছে এখন আমার কাছে। এরপর আমরা বানাবো বুক শেলফ। বুক শেলফ কোথায়? এখানে থাকবে মনে হয়, এই যে বুক শেলফ দেখতে পাচ্ছ। বাপরে প্রচুর বই চাই বুক শেলফের জন্য। বুক শেলফ নিয়েছি, 5টা বুক শেলফ হয়েছে সবে। না 5টা বুক শেলফ হবে না, আমার আরও চাই বই। তাই প্রথমে আমাকে প্ল্যাঙ্ক বানাতে হবে, প্রচুর প্ল্যাঙ্ক চাই বুক শেলফ বানানোর জন্য। এই যে এখন আমার যে অনেকগুলো প্ল্যাঙ্ক আছে, এরপর আমি বানাবো বুক শেলফ। বুক শেলফ এই যে বই, বুক শেলফ জোড়া বুক শেলফ বানানো, সব কটাই বানিয়ে নেবো আমি। আমার কাছে এখন আছে কটা, 18টা বুক শেলফ আছে। বাহ, 18টা বুক শেলফ আছে আমার কাছে এখন। আর বই আনতে পারবো? 3টে বই চাই বুক শেলফের জন্য, আর 6টা প্ল্যাঙ্ক চাই, আমার কাছে কোনোটাই নেই এখন। আমি বুক শেলফগুলো এখানে লাগাবো, কারণ আমার লাইব্রেরিটা এখানে হবে। তো টর্চগুলো উঠিয়ে নেবো, দিয়ে তারপর বুক শেলফগুলো লাগবো ঠিক মতো। তো বুক শেলফগুলো কোথায় রাখা আছে? এইখানে স্কোয়ারের মতো বানাতে হবে মোটামুটি একটা ঠিক মতো। ব্যাস ঠিক আছে, এটা ভাঙছে না কেন? ভেঙে গেছে তো। ব্যাস এই 5টা এমনি করে রেখেছি। আমি মিডল রাখবো আমাদের এনচেন্টিং টেবিল, তো এইগুলো কভার করে দিই। প্রচুর বুক শেলফ চাই আমার, এই কটা বুক শেলফ কিছুই হবে না। তো শেষ হয়ে গেছে বুক শেলফ, আরও বুক শেলফ বানাবো আমি পরে। তারপর বুক শেলফগুলো বানানোর পর আমি এইটা জায়গাটা কভার করে করে এটা কভার করবো। আর তারপর মিডিলে আমার লাগবো এনচেন্টিং টেবিল। চলো এনচেন্টিং টেবিলটা বানানো যাক। এনচেন্টিং টেবিল বানানোর জন্য আমাদের কী কী লাগবে দেখি দিন একবার। এনচেন্টিং টেবিল বানাতে হবে আমাদের, তো কোথায় এনচেন্টিং টেবিল? এই দেখতে পাচ্ছ, চাই দুটো ডায়মন্ড, একটা বই আর 4টা অবসিডিয়ান। তো ডায়মন্ড আছে আমার কাছে, বইও আছে দুটো, অবসিডিয়ান আছে, 4টে অবসিডিয়ান পড়ে আছে। বাহ, 4টে অবসিডিয়ান লাগবে আর 4টেই পড়ে আছে। তো এইবার থেকে আমি ডায়মন্ড নিয়ে নেবো দুটো, আর তারপর আমি বানাবো আমাদের এনচান্টিং টেবিল। এনচান্টিং টেবিল বানানোর পর ওটাতে এনচান্ট করতে পারবো আমার টুলস, সেই জন্য আমাদের ল্যাপিস লাজুলি চাই,
অনেক ল্যাপিস আছে আমাদের কাছে, তোমাদের ডায়মন্ডগুলো রাখতে হবে এমনি করে। একটা বই রাখতে হবে এখানে, আর চারটা অবসিডিয়ান এখানে, ব্যাস। এই যে ভুল লিখে দিয়েছি মনে হয় একটু, ব্যাস। এই যে দেখতে পাচ্ছ এনচেন্ট টেবিল রেডি আমাদের। এরপর আমরা এখানে এনচেন্ট টেবিলটা এখানে বসিয়ে দেবো মিডিলে, এই ব্যাস দেখতে পাচ্ছ। এবার আমরা এনচেন্ট করতে পারবো যে কোনো কিছু, দেখি আয়রন সোটা দেখি কী এনচেন্টমেন্ট পাওয়া যায়। লুটিং 3, বেনম অ্যাথোবার্টস 1 আর শার্পনেস 1। লুটিং 3-র জন্য আমাদের 30 এক্সপিরিয়েন্স চাই, তো আমার এখন 11 এক্সপিরিয়েন্স আছে সবে। তো আস্তে আস্তে আমরা এনচেন্ট করবো অনেক কিছু, তারপর আমরা অনেক বড় জাদুঘর হয়ে যাবো নাকি। তো এখানে আমাদের কাছে প্ল্যাঙ্ক নেই আর আর উডও নেই, আমি এরপর যাবো উড কেটে নিয়ে আসবো। ডার্ক উড, ডার্ক ওক, এই যে কাটারিটা আছে, কাটারি দিয়ে কিছু উড কাটবো। চলো যাওয়া যাক, কিছু উড কেটে নিয়ে আসে আগে, তারপর আমরা যাবো ভিলেজারে ধরতে। ভিলেজার ধরে নিয়ে এসে এই ভেতরে ভরে বন্দি করে রাখবো, তারপর ভিলেজারদের পপুলেশন বেড়ে যাবে আস্তে আস্তে, ব্যাস। তারপর ভিলেজারদের যদি আমরা অনেক কাজ করাতে পারি, মানে ভিলেজারদের কাছে যদি আমরা কম্পোস্ট রাখি তাহলে তারা ফার্মার হয়ে যাবে, আর লেকটার্ন লাগলে তারা ইয়ে লাইব্রেরি হয়ে যাবে, এটা অনেক কিছু হতে পারে। তারপর ওরা আমাদের অনেক জিনিস দেবে, এমআরএলের বদলে এমআরএলও দেবে কিছু কিছু জন, সেগুলো সব দেখতে হবে কে কী দেয়, কিন্তু অনেক কাজে লাগবে সেগুলো পড়ে। আমি কিছু কাঠ কেটে নিয়ে আগে, কারণ কাঠ আমার কাছে শেষ, শুধু ওক প্ল্যাঙ্ক আছে, ডার্ক ওক, এখানে ডার্ক ওক অনেক আছে, ওক গাছ খুব কম আছে মনে হয়। আর ওইদিকে সাদা সাদা গাছগুলো আছে, ওইদিকে অনেক সাদা সাদা গাছ আছে। তো আমি আগে এই কাঠ এইগুলো কেটে নিই, কারণ এইগুলো অনেক বেশি আছে এখানে, কাঠের কোনো কমতি হবে না ভাই, কারণ অনেক গাছ আছে এখানে, কিন্তু ডিফরেস্টেশন ভালো নয়। কিন্তু ওটা গেম, গেমে তো করতেই হবে, কিছু করার নেই। তো 36টা হয়ে গেছে আমাদের কাছে প্ল্যাঙ্ক, আরও কিছু নিই নি, দরকার তো পড়বেই, কাঠের দরকার তো পড়বেই, অনেক সময় অনেক কাজে লাগে কাঠ। ম্যাক্সিমাম জিনিস মানে কাঠ দিয়ে আমাদের ক্রাফট হয়, কাঠ প্রায় সব কিছুতেই লাগে। অ্যানভিল একটা বানাতে হবে আমাদের, অ্যানভিল দিয়ে আমরা নাম টাম দেবো ওই আমাদের পেটদের, আর অনেক কাজ হয় অ্যানভিল দিয়ে, তো এতেই মনে হয়ে যাবে। অনেক কাঠ কেটে নিয়েছি, তো 61, 62, 63, 63টা লগ হয়ে গেছে আমাদের কাছে। এবার আমি বাড়ি যাবো, দিয়ে এগুলো থেকে প্ল্যাঙ্ক বানাবো। আর তারপর এখন তো রাত হয়ে যাচ্ছে, আজকে ঘুমিয়ে নেবো, কালকে সকালে আমরা যাবো ভিলেজারদের ধরতে। ভিলেজার ধরে আনা অনেক মুশকিল বটে, কারণ ধরে আনবো তারা আবার, চলো দেখবো কী হয়। তো এরপর আমরা কিছু প্ল্যাঙ্ক বানিয়ে নিই আগে, এটা এখানে থাক, কিছু প্ল্যাঙ্ক বানিয়ে নিই, এটাই হয়ে যাবে মনে হয়, ব্যাস। আর আর আমি কিছু লগ আমি এখানে রেখে চেষ্টা রেখে দেবো, কারণ এত লগ তো এখনও লাগছে না, পরে কাজে লাগবে মনে হয়। আমার কাছে চেষ্টা অনেক খাবার দেখতে পাচ্ছ, খাবার এখন কমতি নেই আমার, বুকগুলো এখানে রেখে দিই, বইগুলো, আর এই হচ্ছে র বিফ দেখতে পাচ্ছ, র বিফগুলো এখানে রান্না করতে দিয়ে দিই, র বিফ, ব্যাস। এরপর আমরা ঘুমিয়ে পড়বো, আর কালকে আমরা এবার ভিলেজে ধরতে, ভিলেজেতে ধরে আনবো, যে ওখানে রাখবো আমরা ওই ঘরটার মধ্যে। তাড়াতাড়ি সকাল হয়ে যা, ব্যাস সকাল হয়ে গেছে, চলো আজকে আমরা এবার ভিলেজে ধরতে। কিন্তু ভিলেজে ধরে এনে আমরা বাইরে ভেতরে ঢোকাবো কী করে, কারণ বোট থেকে নামলে ওরা পালিয়ে যাবে, বোট থেকে নামলে পালিয়ে যাবে ওরা। এই যে সামনে একটা ভিলেজার আছে, বাহ, সামনে এই ভিলেজারটাকে ধরবো আগে। তো এখানে বোট, এই যে বোট, বস বোটে বস, যা ভিলেজারটা পালিয়ে গেল। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এলে বস 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 বস, এই যে ভিলেজার বসে গেছে। এরপর আমরা যাবো, বোট ঘুরিয়ে দিয়েছি, ব্যাস। এরপর আমরা যাবো ওইখানে নিয়ে যেতে হবে, কিন্তু ওখানে নিয়ে যাবো কী করে, এমনি নিয়ে যাওয়া যাবে, চলো দেখি, এমনি মনে নিয়ে যাওয়া হবে ওখানে। কীরকম আওয়াজ করছে ভাই, ওরকম আওয়াজ করছে না ভাই, ভয় লাগছে। এই কী আওয়াজ করছে, বোটটা এখানে ঢুকবে, যা এখানে ঢুকবে না, তাহলে আমাকে এটা ভাঙতে হবে। হ্যাঁ আমাকে দেখছে, এটা কী পড়ে আছে ও, বাহ,
মেসন নোভিস। এই সকালবেলা তুই কি করছিস? আয় 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 আয়। রোদে জলে পুড়ে ছাড়খার হয়ে যায়, তবুও লড়তে ছাড়বে না ভাই, পাকাও খুব হয়েছে জম্বিগুলোর। জায়গাটা ফাঁকা করে দিয়েছি, এরপর যাবো নিয়ে, চলো ভিলেজারদের নিয়ে যাবো, দিয়ে আমরা রাখবো ওই ঘরটার মধ্যে, আমার যে ঘরটা বানিয়েছি আমি। বাপরে, এখানে জল নেই তবু আমি বোট চালাচ্ছি গাইজ, নতুন ডিসকভারি করলাম আজকে যে জল ছাড়াও বোট চলতে পারে, ভেজিটেরিয়ান পালিয়ে না যায়। এই ভেজিটেবল প্রোডাকশনের জন্য আমি যেখানে আয়রন গোলেম রেখেছি অনেক, বলে এইখানটা তো ভাঙতে হবে আমাকে। যা আমি একটা কাজ করি, এখানে আন্ডারগ্রাউন্ড একটা প্যাসেজ তৈরি করি, সেখান থেকে নিয়ে যাবো। আমি বোর্ডটা একটু পিছিয়ে রাখি, আমার মনে হয় এই গেটটা ভেঙে দিলে ওই গেট থেকে ঢুকবে না, তো আমি এখানে একটা জায়গা তৈরি করতে হবে। আরে বাস, নিচেটা কি? এই নিচে কেভ আছে আমার, কিপার। যা কিপার মেরে দিল আমাকে, আমার এখানে মনে হয় যাচ্ছে তাই হয়ে গেছে। ব্যাস এই যারও একটা কিপার আছে আর স্কিলটা না আছে, এখানে কে আছে আমি জানতামই না। বাবা স্কিলটা মারছে, আমাকে একটা সোয়ার্ড লাগবে, সোয়ার্ড এখানে আছে আমার, আর শিল্ডও লাগবে একটা। শিল্ডের জন্য আমার কিছু প্ল্যাঙ্ক চাই আর আয়রন চাই, তারপর আমি একটা শিল্ড বানাবো, তারপর দেখাবো মজা। দাঁড়া, এই যে শিল্ড বানিয়ে নিয়েছি, সে না শিল্ড না, আমি প্ল্যাঙ্ক বানিয়েছি, এবার শিল্ড বানাবো। শিল্ড কই? এই যে শিল্ড, শিল্ডের জন্য অনেক কটো অনেকগুলো প্ল্যাঙ্ক চাই আমার, এরপর শিল্ড বানাতে পারবো। এই যে শিল্ড বানিয়ে নিয়েছি, ব্যাস শিল্ডটা লাগিয়ে নিই, ব্যাস এবার চলো, এরপর দেখাচ্ছি মজা। আমাকে মারা অত সহজ নেই ভাই, যা ভিলেজারটা এখনো বসে আছে, এটা ভাগ্য ভালো আমার। আমি নিচে যাবো। আরে বাস, নিচে তো ভিড় লেগে আছে, নিচে ভিড় লেগে আছে ভাই। যা আমি আজকে মরে গেলাম, মরলাম 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 বলে এখনই মরে যাবো আবার। ব্যাস নিচেটা কি হয়ে আছে, কিছুটা করতে হবে আমাকে, একটা আয়রন গোলেম দিয়ে ওকে বের করি। আয়রন গোলেম মারবে, গোলেম এসে মারবে। আয় ভাই আয়, মার এদিকে মার, যা গোলেমগুলো কিছুই করছে না। লিড নিয়ে আসি, লিডে করে ধরে নিয়ে যাব। আমার বাড়ির নিচে যে এরকম একটা কেভের মতো আছে জানতামই না, দুবার মরে গেলাম আবার, কি হচ্ছে প্রতিটা এপিসোডে মরে যাচ্ছে। আয় 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 আয়, যেটা ভাঙতে হবে। আমার জিনিসগুলো যেন চলে না যায় ভাই, জিনিসগুলো না থাকে, জিনিসগুলো না থাকলে শেষ হয়ে যাবো আমি, মানে অনেক বাজে ব্যাপার হয়ে যাবে। আয় 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 আয়, ওই এখনো আসছে না। এই এ শিল্ড নিয়ে নিয়েছে, তুই আমার শিল্ড নিয়ে কী করছিস? এই গোলেমটা নিচে তো আসছেই না, গোলেমটা এই যে গোলেম নিচে চলে এসছে, এবার গোলেম মারবে। আমি আবার মরে গেলাম, যতবার যাচ্ছি ততবার মরে যাচ্ছি। আমার গোলেম নিচে চলে গেছে, গোলেমটা মারবে এবার। ব্যাস আমার জিনিসপত্র এখানে আছে, এই যে গোলেম মারছে, মার মার সবাইকে মার ভাই, মার 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 মার, সবটাকে শেষ করে দেবে। আমাকে মারছো, মজা পেয়েছো এখানে? হ্যাঁ এই যে মার মার মার, আমার শিল্ড নিয়ে নিয়েছে আবার, আমি আর্মারটা পড়ি। যা চেস্ট প্লেট কোথায়? নিচে আরও জিনিস পড়ে আছে, জানতামই না যে আমার বাড়ির নিচে এরকম জিনিস কিছু আছে, মানে এরকম একটা মাইনের মতো আছে, গুহার মতো। এই যে ডায়মন্ড স্পটও পেয়ে গেছি, এই জায়গাটা আমি ফিল করতে হবে, গুহাটা কভার করে দেবো, তাহলে আর কেউ আসতে পারবে না। এই যে ওখানে ফ্লিন্ট অ্যান্ড স্টিল পড়ে আছে, আগে আমি আমার আর্মারটা পরবো, আর্মার পরে নিয়েছি, শিল্ড আছে আমার হাতে, তলোয়ারটা নিই, তলোয়ার নিয়ে নিয়েছি, ব্যাস। থ্যাংক ইউ গোলেম ভাই, বিক্সো ভাই তোমাকে ধন্যবাদ অনেক আমাকে বাঁচানোর জন্য। এই যে বিক্সো ভাই দেখতে পাচ্ছ, বিক্সো ভাই আমাদের বাঁচিয়েছে, বিক্সো ভাইকে অনেক ধন্যবাদ।
গোলেম থাকার এটাই সুবিধা যে গোলেম না আমাদের ডিফেন্ড করবে, আমাদের আমাকে এবার উপরে যেতে হবে, উপরে যাবো কোন দিক দিয়ে, ব্যাপক জিনিস ভাই, আমি জানতামই না যে এখানে এরকম কিছু আছে, আমাকে পুরো ঠিক করতে হবে এখন। ভিলেজারটাকে ভরতে হবে ভেতরে, আগে বোর্ডটাকে একটু পিছনে নিয়ে আসি। জল ছাড়াও এখানে বোর্ড কী করে চলছে না আপনারা বুঝো, ফিজিক্স দূরে বড়, ফিজিক্সে কোনো ইয়ে না, মানে এখানে ফিজিক্স তো লাগবে না। যা জল ছাড়া এখানে কী করে বোর্ড চলছে, আমি গোড়াটা কভার করবো আগে, তারপরে গোলামটাকে উপরে তুলতে হবে। সামনে কি কেউ আছে? এ কি আছে একটু দেখে আসি, চলো টর্চগুলো নিয়ে হাতে, ব্যাস এবার দেখবো ভেতরে কি আছে একটু দেখা যাচ্ছে, যাক যদি কিছু মূল্যবান কিছু থাকে, ডায়মন্ড বা গোল্ড। এই ক্রিপার, ক্রিপার আয় আয়, লে ফাট 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 ফাট। হ্যাঁ কি হলো কি হলো, সে তুই তো মল, এ বাপরে আরেকটা ক্রিপার, কত ক্রিপার আছে এখানে, ক্রিপারের পর ক্রিপার এসেই যাচ্ছে, আর ক্রিপার আছে নাকি, পড়ে কি আছে, আরে বা স্পাইডার, এই স্পাইডার কি হচ্ছে, কি হয়েছে এখানে, লাইফ এত কম তবু পাঙ্গা নেবে, কি ছেলে রে ভাই, মানে কিরকম স্পাইডার তুই, হ্যাঁ নিজে চিন্তা করছিস না, মরতে চলে আসবে রে সবাই। এদিকে একটা ওপেনিং আছে, এই ওপেনিং কোন দিক দিয়ে, কোন দিক কোথায় বেরোলাম আমি, বাহ তো কেভটা এইদিকে আছে, এবার মনে থাকবে এইদিকে, এই কেভে যেতে হবে আমাকে, দেখতে হবে ভেতরে কী আছে। তো এখন আমরা যাবো না, এখন আমার মেন কাজ হচ্ছে ভিলেজারটাকে ভরা, কিন্তু তার আগে আমাকে জায়গাটা ফিল করতে হবে, জায়গাটা ফিল করবো তারপর ভিলেজারটাকে ভরবো। টর্চগুলো নিয়ে নিয়েছি সব, তো ওই জায়গাটা কভার করবো আগে, তারপর ভিলেজারটাকে ভরবো আমি, না হলে কিছু করা যাচ্ছে না। তো গাইজ আমি এখানে আমার রাস্তা বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখন এখানে অনেকটা মানে এই এখানে ফিল করে দিয়েছি, মাটি দিয়ে ডার্ট দিয়ে ফিল করে দিয়েছি, এখানে রাস্তা বানিয়ে নিয়েছি, এই যে আন্ডারগ্রাউন্ড রাস্তা, এরপর আমি বোর্ডটা নিয়ে আসবো, এরপর ভিলেজারগুলোকে এখানে ঢোকাবো, চলো বোর্ডটা নিয়ে আসা যাক। এই যে গুলেমগুলোকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আবার, চলো এবার বোর্ডটাকে নিয়ে যাবো, বাপরে এই যা উল্টো দিয়ে ঘুরিয়ে দিলাম তো, ও ঠিক আছে চলো এবার যাওয়া যাক ভেতর দিকে, ব্যাস বোর্ড নিয়ে চলে এসেছি, এরপর আমরা এরপর ভিলেজারটাকে নামাতে হবে, তার আগে আমি এখানে মাটি দিয়ে দেবো, নাহলে ভিলেজারটা পালিয়ে যাবে, ওই ব্যাস এরপর ভিলেজারটা এখানে থাকবে, যা ওপরে যা, তুই এবার তো এখানে থাকবে, এবার থেকে এটাই তো বাড়ি, ঠিক আছে তুই পালিয়ে এসো না, মার খেয়েছো মার, এমন মার দেবো না, কিন্তু মারাও যাবে না আবার, চলো আরও একটা ভিলেজ আনতে হবে, যা কী হচ্ছে এখানে, আমি বাড়িটা নিয়ে নিই, এখানে কিছু আছে না মনে হয়, এই যা এখানে আটকে যাচ্ছে কেন, এরপর বুটটা কই, বুটটা আমার কাছে আছে, এরপর আরেকটা ভিলেজে ধরে আনতে হবে, কারণ দুটো ভিলেজে চাই মোটা মিনিমাম, কিন্তু আগে এখানে মাটিতে বসিয়ে দিই, নাহলে আবার ভিলেজটা পালিয়ে যাবে, খুব বদমাশ হয়ে যাওয়া হয়, রাত হচ্ছে আর দেখতে হচ্ছে জম্বিগুলো চলে এসেছে আবার, চলো হেড অন ফাইট নেবো একদম, তারপর আমরা যাবো ভিলেজে ধরে আনবো, কিন্তু ভিলেজার তোগুলো এখন রাতের বেলায় ঘুমাচ্ছে নিশ্চয়ই, চলো একবার দেখে আসা যাক, ওই এই যে এই ভিলেজটা, ভিলেজারটা আছে এখানে, একটা ভিলেজে আছে, আয় আয়, এই একটা ভিলেজ আমার ভেতরে চলে গেছে, ওই ভিলেজারটাকে নিয়ে যাবো, এই আমাকে মারছিস তুই, হ্যাঁ এ জানবে মারবে নাকি, এলে হয়েছে মারামারি হয়েছে, তো একটা ভিলেজে ভেতরে ঢুকে গেছে, ওই ভিলেজারটাকে ধরে নিয়ে যাবো, এই যে দেখতে পাচ্ছ ভিলেজারটা, এই পালিয়েছিস কেন, আমাকে দেখে ভয়ে পালাচ্ছে মনে, দাদা 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 দাদা, এখানে বস বস এখানে বস,
আবার ওইদিকে ওইদিকে পালাচ্ছিস কেন? ওইদিকে পালাচ্ছিস কেন ভাই? বস না, এই তো, হ্যাঁ বস 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 বস, এই যে ব্রিজে বসে গেছে। কে মারছে আমাকে? কে মারছে? আরে বস, স্কেলিটন স্কেলিটন বাবা জীবন, অন্য কোনো কাজ পাওনি আমাকে মারা ছাড়া? আমাকে দেখলে কি হয়? নিজেদের মতো লড়াই কর না, এত লড়াই করার জন্য শখ, আমাকে মারছিস কেন? আরে বাস, ব্যাপক মারছে তো। এই ভিলেজারটা, একটা ভিলেজার চলে এসেছে বাইরে, মার মার দেখি মার। হ্যাঁ হয়েছে হয়েছে, মারামারি খুব শখ ভাই এদের। খাবার খাইনি কিছু। এই তো চারটে ভিলেজার, আবার কবচ পড়ে আছে। কী রে এখানে কী হচ্ছে? মাইনক্রাফটে কী হচ্ছে এইসব? বোর্ডটাকে কন্ট্রোল করতে পারছি না। এই যে নিয়ে যাবো, মুরগিগুলো দেখছে আমাকে। এই যে এদিক দিয়ে রাস্তা আমার, বাপ রে বাপ, কত কিছু করার পর দুটো ভিলেজার ধরে আনতে পারলাম, ঝামেলা ব্যাপার ভাই। আমার বাড়ির নিচে যে এইরকম কিছু আছে আমি জানতামই না। ভাগ্যিস আমার গোলেমটা ছিল, গোলেমটার জন্য বেঁচে গেলাম, নাহলে আবার মরে যেতাম আমি। এখানে আটকে যাচ্ছি কেন আমি? এবার এখানে দুটো রাট বসিয়ে দেবো, ব্যাস। এই তোকে মুখ নাড়াতে বলি আমি, মুখ নাড়াতে বলিনি, যা যা পড়ে যা ওপরে যা। এখানে কী হচ্ছে এখানে কী জানি, ব্যাস। দেখতে পাচ্ছি দুটো ভুলে চলে এসছে, আর এই ঘুমিয়ে পড়েছে। বাহ, তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় ভাই, আমিও বাড়ি যাবো, তুই ঘুমাবো। আগে এইখানটা কভার করে দিই, ভালো করে কভার করে দিতে হবে, নাহলে ভিলেজারগুলো পালিয়ে যাবে। ভালো করে কভার করে দেবো গোটাটা। এইখানটা যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। এই গোটাটা আমার কভার করতে হবে, নাহলে ভিলেজারটা পালিয়ে যাবে। তো গাইজ এখানে কভার করে দিয়েছি, দেখতে পাচ্ছ, একদম ভালো করে কভার করে দিয়েছি। এরপর আমি যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে আমি কিছু ব্রেড নিয়ে আসবো, আর ব্রেডগুলো আমি ভিলেজারদের দেবো, কারণ ব্রেড দিলেই তবেই ওরা মানে পপুলেশন বাড়বে ভিলেজারদের। তারপর আস্তে আস্তে ওদের সব কাজ বলে দেবো আমি কী করতে হবে, ব্যাস। ভেতরে যাবো এখন, কোথায়? এই ঘুমাবি না নাকি? তুই ঘুমাস না, আমি ঘুমাবো, আমি ঘুমাবো ঠিক। কালকে সকালে ওদের ব্রেড দেবো আমি, আর ব্রেড দেওয়ার পর তারপর ওদের পপুলেশন বাড়বে আস্তে আস্তে, তাড়াতাড়ি সকাল হয়ে গেলে ভালো। তুই ঘুরে বেড়াচ্ছিস কেন? ঘুমিয়ে পড়তে পারছিলি না, সারা রাত ঘুমাইনি। লে এনে ব্রেড নে, ব্রেড খা, পপুলেশন বাড়া। নে নে, এই যে দেখছো ব্রেড নিচ্ছে ওরা, নে ব্রেড নে, ব্রেড নিচ্ছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নিজে, হ্যাঁ একে অপরকে দেখছে। এনে আরো ব্রেড নে, ব্রেড খা, ব্রেড খা, ব্রেড খা, যত খুশি ব্রেড খেয়ে নে। এই এনে আরো ব্রেড, আমাকে কি দেখছিস? নে ভাই এনে আরো ব্রেড নে, আরো ব্রেড নিবি? এনে ব্রেড, যা পালিয়ে যাচ্ছে তো। এনে ব্রেড, এনে ব্রেড, আরো ব্রেড, কত ব্রেড দিচ্ছি দেখ, যা এনে ব্রেড আরো। আমার যে 42টা ব্রেড ছিল মনে হয়, সব ব্রেড গুলো এই দেখতে পাচ্ছ, ওটা সবগুলো বেবি হবে। দে কোথায় কোথায়? আর 3 2 1, যা এখনো হয়নি, হবে হবে হবে। কোথায় তোদের ছেলে? কই 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 রে, কোথায় কোথায় কোথায়? এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের কিউট কিউট নতুন ভিলেজার আমাদের, এ বড় হবে আস্তে আস্তে। বাহ খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছ, কি সুন্দর। এবার এখানে ঘুরে ঘুরে বেড়াবে আমাদের এই গোটা ঘরটাই, খুব ভালো লাগবে দেখতে। ঠিক আছে, তো আজকে আমাদের কাজ শেষ। বাপ রে বাপ, কতবার মরলাম আজকে ওই দুটো ভিলেজারকে ধরতে গিয়ে, দুটো ভিলেজার আনতে গিয়ে কতবার মরে গেলাম। আর আমার এক্সপিরিয়েন্স 11-12 ছিল, ওটা আবার 5 হয়ে গেল, কিছু করার নেই। তো ঠিক আছে গাইজ, আজকে ভিডিওটাতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো সবার সঙ্গে, আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। আর যদি তোমার র‍্যাপ গান শুনতে খুব ভালো লাগে তাহলে আমার বন্ধুর চ্যানেলে ভিজিট করতে পারো,
বন্ধু চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যদি এখন আমাকে ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে কী করছো, ইনস্টাগ্রামে যাও ফলো করে নাও, সেটা লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।